নমস্কার বন্ধুরা, গীতা মান্না ভ্লগ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি এনেছি। তা রেসিপিটা সত্যিই ভালো, প্রথম থেকে মন দিয়ে আপনারা দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের, আমি কথা দিচ্ছি ভালো লাগবে। আমি এখানে এটা দেখতে পাচ্ছেন একটা কাঁচের বাটি, এই বাটিটার আমি এক বাটি চাল নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে 100 গ্রাম চাল। এই চালটাকে আমি ভালো করে আগে ধুয়ে নেব, এটা বাজারের চাল, তো কোনো জিনিস না ধুয়ে কিন্তু খেতে নেই। তাই আমি প্রথমে এই জলটা একটা ভেজাচ্ছি না চালটাকে, একদম শুকনো চাল, দেখুন এই যে বাসমতি চাল, এই বাসমতি চালটাকে আমি শুধুমাত্র জল দিয়ে ধুয়ে নিয়ে আর শুকনো করে গুঁড়িয়ে নেব। যেটা বলছিলাম যে এই চালটাকে আমি প্রথমে কুচলে কুচলে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে ওই ধোয়া অবস্থাতেই, আর ভেজাচ্ছি না, ধোয়া অবস্থাতেই ভালো করে শুকনো করে গুঁড়িয়ে নেব। চালটাকে আমি ভালো করে গুঁড়িয়ে নিয়েছি, দেখুন চালটা খুব সুন্দরভাবে গুঁড়োনো হয়েছে, আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে, যেহেতু গোবিন্দভোগ চাল। গুঁড়োটা মিশ্রণটা দেখিয়ে দিলাম, আমি ছোট বাটির এক বাটি চাল নিয়েছিলাম 100 গ্রামের মতো, তাই আমি একটা বড় বাটির জল দিচ্ছি, এই 200 ml-এর মতো জল দিলাম। এই জলটা যখন হাত ছোঁয়া গরম হয়ে যাবে, এর মধ্যে আমি আমুল দুধ দিয়ে দেব। আমি অর্ধেক বাটির একটু বেশি গুঁড়ো দুধ নিয়ে নিলাম, দেখুন এই যে গুঁড়ো দুধ নিয়ে নিলাম। আমি একটা এলাচ নিয়ে নিয়েছি, এই এলাচের শুধুমাত্র ভেতরে যে দানাগুলো আছে ওগুলোকেই শুধুমাত্র গুঁড়িয়ে দেব, চিবড়েটা দেব না, এলাচের গুঁড়োগুলো দানাগুলো শুধু গুঁড়িয়ে নিয়েছি। এবার আমি এই বাটি জলটা, মাপের এক বাটি জলটা, 200 ml জলটা আমি গরম করে নিয়ে এর মধ্যে আমুল দুধটা গুলিয়ে নেব। কিন্তু বন্ধুরা, শুধুমাত্র আমুল দুধ নয়, গরুর দুধ, ছাগলের দুধ, মহিষের দুধ, যে কোনো দুধ দিয়েই কিন্তু এই মজার রেসিপিটা করা যাবে। আর এই কি আমুল দুধটা দিলে কি হয়, জিনিসটা আরও বেশ শক্ত মতো হয়, তাড়াতাড়ি দুধটা বেশি মারতে হয় না, তাড়াতাড়ি হয়ে যায়, আমুল দুধ একটু ভালো হয়। 100 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। এবার বন্ধুরা, আপনারা যদি মনে করেন আরও বেশি চিনি খেতে ভালোবাসেন বেশি দিতে পারেন, কম যদি খেতে ভালোবাসেন কমও দিতে পারেন, তবে আমার যেটা মাপ সেটা আমি 100 গ্রামই চিনি দেব। জলটা গরম হয়ে গেছে, দুধটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এলাচ গুঁড়ো আর চিনিটা দিয়ে দিচ্ছি, দুধটা একটু ঘন হলে তবে গুঁড়িটা দেব। দুধটা ঘন হয়ে এসেছে, এবার একটু একটু করে চাল গুঁড়োটা দেব।
সবটাই দিয়ে দিলাম। এটা ক্রমাগত নাড়তে হবে শুকানো আগে পর্যন্ত। এটা ক্রমাগত নাড়তে হবে। এটাকে এখন ঠান্ডা করে নেব, যেহেতু এখন গরম সবে নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে গেলে আমি পাক দেব। ঠান্ডা করতে দিলাম, এবার আমি হাতের দ্বারা শেপ করে নিচ্ছি। আমি গোবিন্দভোগ চাল দিয়ে, গুঁড়ো দুধ আর চিনি দিয়ে, এলাচ দিয়ে আমি কিভাবে গুজিয়া, যেগুলো ভগবানকে প্রসাদ দেয়া হয়, আমি তৈরি করে ফেললাম। পুরোটাই বন্ধুরা দেখেছেন, আর আর বন্ধুরা এইভাবে আপনারাও করবেন, দেখবেন হবে। আর আর বন্ধুরা যদি ঘরেও যদি খাওয়ার ইচ্ছা করে সেটাও করে খাওয়া যায়। আর যদি বাড়িতে যদি নিত্য নতুন ঠাকুরের সেবা দেওয়া হয় তাহলেও কিন্তু এই ধরনের প্রসাদ করেও দৈনিক দেওয়া যায়। আর বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। আর একটু আরেকটু আমি দেখিয়ে দিচ্ছি, হাতের শেপটা আবার দিচ্ছি, এখনও আছে আমার বাকি তৈরি হতে। খুব সহজভাবে করা যায়। দেখুন বন্ধুরা আমার সবগুলোই হয়ে গেছে। এগুলোকে হচ্ছে গুজিয়া বলা হয়, গুজিয়া সন্দেশ বা আংটি সন্দেশ, আমরা ছোটবেলায় বলতাম আংটি সন্দেশ। খুব সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিলাম, আর পুরো ডিটেলস বলে দিয়েছি কিভাবে করতে হবে। আর এটা আমি লিঙ্কেও দিয়ে দেবো, দেখে নেবেন। আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই আশা রাখবো। আপনাদের একটা সাবস্ক্রাইবই আমার দিকে উঁচুতে ওঠার চেয়ে অপেক্ষা রাখবে ওপরে তোলার। আমরা সেই আশা নিয়েই আজকে এসেছি এই ধরনের নতুন নতুন ভিডিও দেখাতে। আর বন্ধুরা আবারও বলছি, যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা দেখুন এটা হচ্ছে ভগবানকে প্রসাদ দেয়া যায়, আর খুব সুন্দর কিন্তু হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ সুন্দর। আর এটা হচ্ছে কাঁচা গোল্লা তৈরি করেছি, যদিও এটা আমি কড়াটা দেখাইনি, আমি নিজে ট্রাই করে দেখলাম কেমন হয়, খুবই সুন্দর হয়েছে। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তাহলে কাঁচা গোল্লা রেসিপিটাও দেখাবো। দেখুন এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতে অসাধারণ, মানে খুবই সুন্দর, না খেলে আপনারা বুঝবেন না খুব সুন্দর হয়েছে।
আর বন্ধুরা, আমি তো মুখ দেখিয়ে করি না, এমনি করি। আজকে আমি দেখাচ্ছি আপনাদের, তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন মিষ্টির রেসিপি জানার জন্য। আমি কিন্তু অনেক 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 জানি মিষ্টির রেসিপি করার জন্য, জানি আমি সেগুলো দেখাবো। তা বন্ধুরা, এসে গেলাম বাগানে কথা বলার জন্য। একটু বাগানটা ভালো লাগে খুবই, আর সবারই ভালো লাগে এরকম সবুজ পৃথিবীটা দেখা, খুব ভালো লাগে। তা আমার ইচ্ছা আছে একটা রান্নাঘর করব, বাগানের মধ্যে রান্নাঘর করব। দেখি কতদূর এগোতে পারি ভবিষ্যতে। যদি আমি অনেক উঁচুতে উঠতে পারি, তাহলে এরকম একটা বাগানে করব, এরকম আমার একটা স্বপ্ন আছে। আর খুব ভালো লাগে প্রকৃতির মধ্যে থাকা, সেটা ভালো লাগে জানি, তাই আমি ইচ্ছা রেখেছি করব বলে। দেখি কতদূর এগোই, আপনারা কতক্ষণ কতক্ষণ পাশে থাকেন আমার দেখি। জঙ্গল জঙ্গলের মধ্যে আমি একটা করব ঠিক করে রেখেছি, দেখতে পাচ্ছেন। এখানে একটা চাষ ক্ষেত্র করব, সঙ্গে আবার রান্নাঘরও করব, এটা আমার খুব ইচ্ছা। আমাদের বাগানে খুব বড় বড় ফুল গাছ ছিল, খুব সুন্দর সুন্দর দারুণ ফুল গাছ ছিল, সেগুলো কিন্তু সব মারা গেছে এখন, আর সেভাবে যত্ন করা হচ্ছে না। আবার নতুন করে খুব করার ইচ্ছা আছে। আচ্ছা বন্ধুরা, আবার পরে গল্প করব, এখানেই রাখলাম, টাটা। না 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 না, ওই দিকে যাবি, ওই দিকে যাবি, কাদা মারতে যাবি না, ওইখানটা করে দেখ না, চুপ কর চুপ কর।